এবারে মঞ্চে ডেকে নিচ্ছি প্রান্তকে। হে হুহুম না, হে হে হুহুম না, চতুর্দলাতে চড়ে দেখো ওই মধু যায় স্বপ্ন সুখে তার চোখ দুটো যে উছলায়। হুহুম না, হে হে হুহুম না, হে হে হুহুম না, হে হে হুহুম না, চতুর্দলাতে চড়ে দেখো ওই বধু যায় স্বপ্ন সুখে তার চোখ দুটো যে উছলায়। কাঁঠালের গাছে উঠে যে মেয়েটি হাসতো পুকুর ধারে সাঁতার কেটে সারা দিন ভাসতো। আম কাঁঠালের গাছে উঠে যে মেয়েটি হাসতো পুকুর ধারে সাঁতার কেটে সারা দিন ভাসতো। ঘরের ঘরে বধু সেজে যাবে সে তো ভাবে নাই স্বপ্ন সুখে তার চোখ দুটো যে উছলায়। চতুর্দোলাতে চড়ে দেখো ওই বধু যায় স্বপ্ন সুখে তার চোখ দুটো যে উছলায়। কতদিন সে ফুলে ফুলে আপন মনে সেজেছে আলতা পায়ে নুপুর যে তার কতই সুরে বেজেছে। কতদিন সে ফুলে ফুলে আপন মনে সেজেছে আলতা পায়ে নুপুর যে তার কতই সুরে বেজেছে। সব কিছু আর কিছু পেলে চলেছে সে আর একাই স্বপ্ন সুখে তার চোখ দুটো যে উছলায়। চতুর্দোলাতে চড়ে দেখো ওই বধু যায় স্বপ্ন সুখে তার চোখ দুটো যে উছলায়। হুহুম না, হে হে হুহুম না, হে হে হুহুম না, হে হে হুহুম না, হুহুম না, হে হে হুহুম না, হে হে হুহুম না, হে হে হুহুম না। প্রিয় শিল্পী, বাংলাদেশের খুব প্রখ্যাত একজন শিল্পী কুমার বিশ্বজিৎ, তিনি গানটাতে কণ্ঠ দিয়েছেন এবং গানটার কথা এবং সুর পাঞ্চু ভট্টাচার্য। 1982 সালে ডিস্কো রেকর্ডিং প্রথমবারের মতো কুমার বিশ্বজিতের একটি অ্যালবাম তারা প্রকাশ করে। সেই অ্যালবামটির নাম ছিল বেস্ট হিটস অফ কুমার বিশ্বজিৎ। যে অ্যালবামটিতে তোরে পুতুলের মতো করে সাজিয়ে এই বিখ্যাত গানটাও ছিল, সেই অ্যালবামের একটি গান আজকে প্রান্ত করেছে। ক্রুমার রয়েছে প্রান্তে, ইউসুফ, হ্যালো ইউসুফ। এত ভালো পারফরমেন্সের সাথে এটা একটু শুরুর দিকে আর একটু ভালো কাজ করতে হবে, তো ইনশাল্লাহ আমরা করব না প্রান্ত, আরও অনেক ভালো করব। জি স্যার, আমার তো অনেক ভালো লেগেছে প্রান্তর সাথে কাজ করতে এবং আই হোপ যে সম্মানিত বিচারক যারা আছেন তারা এই কাজটাকে উৎসাহ দেবেন এবং আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাকে এর সাথে যুক্ত হতে দেওয়ার জন্য। প্রথমে জানতে চাই মিমের কাছে প্রান্তর গান কেমন লাগলো। প্রান্ত ও এত মজা করে গানটা গাচ্ছিল, মানে মনে হচ্ছিল অনেক এনজয় করছিল। আর
প্রত্যেকটা জায়গাতে ও যেভাবে এক্সপ্রেশন দিচ্ছিল আমার খুব ভালো লেগেছে, মানে ওর এক্সপ্রেশনটা না আমি নিজেও খুব মজা পাচ্ছিলাম, খুবই ভালো হয়েছে, খুবই। ফেরদৌস আরা ম্যাম, আপনার কাছে কেমন লাগলো প্রান্তর পারফরমেন্স? আজ পর্যন্ত যে কয়েকটা করেছে প্রত্যেকটি গানের সাথে তার এক্সপ্রেশন ছিল ভিন্ন। কুমার বিশ্বজিৎ যিনি আমাদের বাংলাদেশের একজন সত্যি একজন খুবই খুবই উঁচু দরের আর্টিস্ট, যার গান সারা বিশ্বের বাঙালি চেনে, যেভাবে দেখতে চায়, যেভাবে শুনতে চায়, আজকে তোমরা এই ছোট ক্ষুদে গানরাজরা সেই আদর্শে চলছ। তো আমি তোমাকে অনেক অনেক দোয়া করি, ভালো করো, এভাবে আরও এগিয়ে যাও। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। স্যার, আপনার কাছে কেমন লাগলো আমাদের রক স্টারের পারফরমেন্স? আমার কাছে মনে হয়েছে যে এবার খুদে গানরাজদের যারা গ্রুমার তাদের আমরা সাথে পেয়ে সিরিয়াসলি আমরা খুব খুশি, তাদের অভিব্যক্তি, তাদের অনুভূতি এবং তারা যে আমাদের সঙ্গে সম্পৃক্ত আছেন, আই রিয়েলি ফিল অনার্ড, ভেরি 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 হ্যাপি আমি।